হ্যালো, আসসালামু আলাইকুম। কুমড়ো ফুলের সাথে কম বেশি সবাই অনেক পরিচিত, আর আমিও পার্সোনালি কুমড়ো ফুলের বড়া খেতে খুবই পছন্দ করি। আজকে আমি আমার করা কুমড়ো ফুলের বড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফুলগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন ফুলের ভিতরে কোনো বালু অথবা ময়লা অংশ না থাকে। তারপরে ফুলগুলো একটা একটা করে পরাগ ফেলে দিতে হবে ভিতরের থেকে, এবং ডাঁটাও ফেলে দিতে হবে। আর ডাঁটাটা অন্যভাবে খেতে পারবেন, তবে পরাগটা ফেলে দিতে হবে। সব ফুলের ভিতরের পরাগ ফেলে দেবার পরে আমি ফুলগুলো খুব সুন্দরভাবে কুচিয়ে নিব। খুব মিহি কুচি করব না, একটু বড় বড় করে কুচি করব। সমস্ত ফুল কুচি করা হয়ে গিয়েছে এবং আমি অন্যান্য উপাদান মাখিয়ে নিব। আর আমি এখানে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, বেসন। এখানে আমি 2 টেবিল চামচের মতো বেসন নিয়েছি এবং 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া নিয়েছিলাম। তারপরে ডিম, অবশ্যই ডিম দিবেন। ডিম দিলে কিন্তু মুচমুচে হবে এবং খেতেও আরও বেশি মজা হবে। সমস্ত উপকরণ একসাথে মেখে আমি খুব সুন্দর করে নিলাম। তারপরে আমি দলা পাকিয়ে ভেজে নিব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা দেখতেও যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু অসম্ভব রকম মজা। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দিলাম এবং একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এটা খালিও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, অথবা বিকেলের স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারবেন। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজে লাইক, ফলো, শেয়ার করে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।